বন্ধুরা, গুড মর্নিং। এখন বাজে সকাল 10টা, তো আমি আজ এখন থেকেই ব্লগটা আরম্ভ করছি। আর তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে দেখো আমার চান হয়ে গেছে, আর মাথায় জল দিয়েছি, চুল ভিজা আছে, তো চান টান কমপ্লিট। তা এখন আমি রান্না করব, তো চলো তোমরা সঙ্গে থেকো। আজ কী রান্না করব সেটা দেখবে। তো আজকে কী বলো তো, আজকে মাছের ডিম এনেছেন, ওইটা বড়া ভাজব, ঠিক আছে? তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো ওই দেখো, এটা হলো মাছের ডিম, আমি ধুয়ে এনেছি, দেখে বুঝতে পারছো আমি ধুয়ে এনেছি, তাই এটা এরকম হয়ে গেছে। এই যে দেখো বীজগুলো, তো এটা বড়া ভাজবো পেঁয়াজ কুচি, আদা, জিরে, রসুন বাটা দিয়ে, লঙ্কা এগুলো বাটা দিয়ে, আর একটুকু বেসন দিব, তো সেই দিয়ে বড়া ভাজবো। আর কি রান্না করছি চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো আমি রেডি করে নিয়েছি, এখানে পেঁয়াজ কুচি করে দিয়েছি, আর আদা জিরা বাটা দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব এখানে দিয়ে দিয়েছি আর কি। তো দেখো, আর এটা মাখাবো, এটা মাখিয়ে তারপরে বড়া ভাজবো। আর একটু এখানে বেসন দিব, বেসন দিন একটু বেসন দিব, তারপরে ভেজে নিচ্ছি। তো এই দেখো আমি বড়া ভাজা বসিয়ে দিয়েছি, আর এখানে মাখাটা আছে, এটাও বসাবো। তো প্রথম চারটি দিয়ে দেখছি তেলটা ঠিকঠাক গরম হয়েছে কিনা, তেলটা গরম হয়ে গেছে, আর তারপরে সবগুলো এখানে ভাজবো। তো মাঝখানটায় দিয়েছি যাতে বড়াগুলো বেশ ভালো করে ভাজা হবে। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো বন্ধুরা, তোমরা থাম্বনেলটাই দেখতে পেলে, আমি বলেছি যে আজ রান্নার ছুটি। তো সেটা কেন বলেছি না, আমি এই তো রান্না শুরু করছিলাম, একটু একটুই রান্না করেছি, একটা জিনিস মাত্র বানিয়েছি। তো এখানে একটা বাড়ির কাছে কাকু এসে বললেন যে আমাদের বাড়িটায় পুজো হবে, কাকিমা আসতে পারবেন না, ওনার শরীর খারাপ। তো আমাকে বললেন যে বৌমা একটু যাবে, শঙ্খ বাজিয়ে দেবে, তো আমি গেছিলাম, তাই আমি আর রান্না করতে পারিনি। তাই আজ থাম্বনেলটা দিয়েছি যে আজ আমার রান্নার ছুটি। তো বাড়িতে আমার শাশুড়িমা রান্না করেছেন, আমি কিছু করতে পারিনি, তাই আজকে ওই থাম্বনেলটা দিয়েছি। তো আমি কাকুর বাড়ির পুজোটা একটু শেয়ার করল। তো এই দেখো, এদিকে কাকু উনান বানাচ্ছেন, এখানে দুধ উতরাবেন। তো আমাদের এখানে নিয়ম আছে, দুধটা উনান জ্বালে দুধটা উতরে নিচে ফেলতে হয়, তো ওইটার জন্য নতুন উনান বানাতে হয়। তো এখানে তো উনান তো পাকার বাড়িতে বানানো যাবে না, তো ইট দিয়ে বালি দিয়ে উনান বানাচ্ছেন দেখো। তো সেখানে দুধটা উঠানো হবে, আর আমি তোমাদের সঙ্গে পুজোটা শেয়ার করছি, তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো দেখো এখানে ব্রাহ্মণ ঠাকুর ঘি পড়ছেন, আর এখানেও রাজ বদমাসি আরম্ভ করে দিয়েছে দেখো, দুষ্টুমি করছে, একটাও কথা শুনেন। উনান ধরে গেছে, আর এখানে এটা ভাইটা দুধ ঢেলে দিচ্ছেন, এখানে বোতলে করে বাড়ি থেকে নিয়ে এসেছেন। তো এখানে পুরনো বাড়ি থেকে এনেছেন আর কি, এটা নতুন বাড়ি। তো এই যে এখানে দুটো ঢেলে দিয়েছেন, এখন উনান জ্বালছেন, তো দেখো। এই যে দেখো কেমন দুধ পুরানো হচ্ছে। তো এটা হলো নিয়ম, এটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর কাদের বাড়ি সেখানে এরকম হয়, তো তোমরা কমেন্ট করে জানাও, আর কেমন ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে। তো দেখো এখানে ভাই আর কাকু করে এখানে পুষ্পাঞ্জলি দেওয়া আরম্ভ করে দিয়েছেন, আর এদিকে দুধটা উতরানো হয়ে গেছে। তো সেটা সেইখানে উনানে বসে আছে, আর এখানে ব্রাহ্মণ ঠাকুর মন্ত্র বলছেন, আর এদিকে ওরা পুষ্পাঞ্জলি দিচ্ছে। এই পুষ্পাঞ্জলি করে কিন্তু আমরা প্রণাম করে বাড়ি চলে এসেছি, পুজো শেষ। তো ভিডিওটা আর বড় না করে এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।